রাজবংশী নাচ, রাজবংশী গান, রাজবংশী গান কেনে করা হল, আমার ভাওয়াইয়ে গান, মাটির গান, লোকসঙ্গীত। কিন্তু আমরা দেখলাম আমার ভাষাটা যদি একটা ভাষা হয়, যেটাই হোক না কোনো, কমতাপুরী ভাষা হোক বা রাজবংশী ভাষা হোক, আমার একটা ভাষা আছে। যদি ভাষা সংস্কৃতি আছে, অন্য অন্য জাতির, অন্য অন্য কাস্ট কমিউনিটির যদি বিভিন্ন তরফের গান থাকে, লোকসঙ্গীত থাকে, আধুনিক গান থাকে, সুগম সঙ্গীত থাকে, তাহলে আমার কমতাপুরের রাজবংশী মানুষের কেন আধুনিক গান থাকির পাবে না। সেটা আমরা মই প্রথমবারের ভাবে মই রাজবংশী আধুনিক গান করেছং। আমার চ্যাংরা চেংরিলা অন্য গান শোনে, হিন্দি গান শোনে, বাংলা গান শোনে, অসমীয়া গান শোনে, সাদরি গান শোনে। আমার লোকসঙ্গীতের গান, মাটির গান, এটা ঢোল ছানাই করকা এগুলো থাকবে, কিন্তু আমার জাতি যদি একটা প্রতিষ্ঠিত করির চাই, আমার সব ধরনের ব্যবস্থায় থাকবে, লোকসঙ্গীত, আধুনিক গান, সব ধরনের গান থাকবে। গতিকে আধুনিক গানের প্রথম মই বাইর করছিলাম যৌবন জ্বালা ও সুন্দরী মনে মনে, আপনারা দেখছেন মোর নিজের লেখা ও সুন্দরী মনে মনে গানটা। কিন্তু ও সুন্দরী মনে মনে অ্যাকচুয়ালি কমপ্লিটলি ওয়েস্টার্ন মিউজিক, বাবা আমার রাজবংশী ভাষা সংস্কৃতির কিছুটা গন্ধ নিয়ে আমার করা হয়েছে। মডার্ন সং, যেটা আজকে মডার্ন ফোক দুইটা ব্যসতে আমার কম্পিটিশন হয়েছে, কারণ আমার দরকার আছে। আমার যদি নিজেকে প্রতিষ্ঠা করিবার চাই বিশ্বের দরবারত, আমার সব ধরনের লাগবে, আমার মাটির গান লাগবে, আমার আধুনিক গান লাগবে, আমার ক্লাসিক্যাল গান, উচ্চ সঙ্গীত, সব ধরনের লাগবে। একটা নিজেকে নিজে জাতি বলে যদি প্রতিষ্ঠিত করি চাই, আমার সব ধরনের লাগবে, হয় না নাই? নিজের জাতি হিসাবে আমরা হিন্দি গান শুনি, বাংলা গান শুনি, আমার গান, আমার মাটির গান, আমার আধুনিক গান, আমার ছাওয়াল্লা সকাই নিবে। গতিকে মই সেই ধরনের প্রয়াস করি আসম। কিছুদিন পরে মোর একটা উজান ভাটি ভাওয়াইয়া গানের উপরে মোর কি করছিলাম কমতাপুরের বিশেষ চিত্রপটের উপরে লেখাটা হল, এই গানের সুরকার লেখক কেরামত আলী, উজান ভাটি, আপনারা দেখবেন ভিসিডি অ্যালবাম কিছুদিনের মধ্যে রিলিজ হবে। হ্যাঁ, মুকুনা তোর ডিব ডিব আরে চির দাঁতের মুখের হাসি রে, আরে হলদি বড় কাপড় পিন্দি হাটি রে, কি জাদু না গায়া দিলু রে। ও সুন্দরী, ও সুন্দরী, আমার সুন্দরী প্রতিযোগিতা হয়, ফ্যাশন শো হয়, সুন্দরী, ফ্যাশন মানে কি ফ্যাসা, 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 মানসি কয় না, আমার গ্রামের মানসিগুলো কয় না, তুই কি পেশা ধরছিস, কি ফ্যাসা ধরছিস, আজকে এটা ঢক, কালকে একটা সাজ, হ্যাঁ এটা কয় ফ্যাসা, ফ্যাশন শো। ও সুন্দরী মনে মনে ঘরের কোনাতে বসি বসি রে, ওরে কার গলে গাথিয়া মালা দিবু রে, কি সুন্দরী মায়া লাগে রে, ওরে কার গলে গাথিয়া মালা দিবু রে, দেখি সুন্দরী মায়া লাগে রে, মুকুনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে, মুকুনা তোর ডিব ডিব চিরল দাঁতের মুখের হাসি রে, আরে হলদি বরণ কাপড় পিন্দি হাটি রে, কি জাদু না গায়া দিলু রে, ও সুন্দরী মনে মনে। একবার জোরদার হাততালি দাও, এত সুন্দর অনুষ্ঠান আজকে হবার লাগছে। সিলিউড সিনে ক্রিয়েশনের প্রযোজনা নাচ, রাজবংশী নাচ ইন্টারন্যাশনাল, খুব সুন্দর অনুষ্ঠান, মোক খুব ভাল লাগছে, মুই একজন গর্বিত ইন্টারন্যাশনাল লেভেলত, বিশেষ করে আমার যাই বরিয়া নীরেন্দাক, মুই নীরেন্দাক খুব ধন্যবাদ জানা।
মাবের সাত থাকি বাড়িও পারি ঘুরি রে বাপু মাবের সাত থাকি এ বাড়িও বাড়ি ঘুরি রে ওরে বাপু মাবের দিয়া দিয়া ছাড়ি রে বাপু সুন্দরী শ্বশুর বাড়ি রে ওরে বাপু মাবের দিয়া দিয়া ছাড়ি রে বাপু সুন্দরী শ্বশুর বাড়ি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোনাদ বসি বসি রে ও সুন্দরী মনে মনে ঘরের কোনাদ বসি বসি রে ওরে কার গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া লাগে রে ওরে কার গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া লাগে রে ওরে কার গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া লাগে রে ওরে কার গলে গাতিয়া মালা দিবুরে কি সুন্দরী মায়া লাগে রে।